মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে দাখিল করা হচ্ছে আগামীকাল। এদিকে প্যারোল নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে ফোনের বিষয়টি অস্বীকার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার। আর ওবায়দুল কাদের বলেছেন তার কাছে ফোন আলাপের প্রমাণ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে গেল কয়েকদিন ধরেই আলোচনায় বেগম জিয়ার মুক্তির প্রক্রিয়া। পরিবার বারবার জামিনের কথা বললে উঠে আসছে প্যারোলের মুক্তির বিষয়টি। মঙ্গলবার তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো আলাপই হয়নি তার। প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত পরিবার নেবে বলেও জানান তিনি। পরিষ্কার করে সেদিনও বলেছি যে এই কথাগুলো আপনারা তাকে জিজ্ঞেস করেন না কেন, কারণ আমরা তো কোনো প্যারোল নিয়ে কথা বলিনি আমাদের দল থেকে এখন পর্যন্ত, বলেছি কি বলিনি তো, এটা নিয়ে এখনই আমাদেরকে কথা বলার তো ওনার এইটা কতদূর সঠিক হচ্ছে উনি বিবেচনা করবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সত্যি বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার শরীরের যে অবস্থা তাতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে দেশের বেগম খালেদাকে মুক্তি দেওয়া উচিত তাদেরই স্বার্থে, কারণ এই দেশে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই যদি আপনার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া সেটা সম্ভব হবে না। আর ওবায়দুল কাদের বললেন ফখরুলের অনুরোধের প্রমাণ আছে তার কাছে। মিথ্যা কথা কেন বল, মির্জা ফখরুল সাহেব আমাকে ফোন করেছেন, ফোন করে অনুরোধ করেছেন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য। এখন যা অসত্য কথা কেন বল, তিনি আমাকে অনুরোধ করেছেন, তিনি কি প্রমাণ করতে চান তিনি অনুরোধ করেননি, তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দেব, কারণ টেলিফোনে যে সংলাপ এটা তো আর গোপন থাকবে না, এটা বের করা যাবে। এদিকে জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় হাইকোর্টে বেগম জিয়ার জামিন আবেদন বুধবার জমা দেওয়া হবে জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন মামলায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা গড়িমসি করছেন। আমি যদি দায়িত্বপ্রাপ্ত হতাম আমি এক মাসে তিনবার করতাম, যেহেতু এটা আমার সাংবিধানিক অধিকার, আমাকে আমি যদি বিশ্বাস করি যে আমাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে আমি বারবার করব এবং দেশবাসীকে দেখাবো যে আমাদের সুপ্রিম কোর্ট যেখানে ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সেভাবে কীভাবে আমার জামিন নাকচ করছে। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, ইমদাদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনটি যেটি হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে সেটি আগামীকালকে সকালে দাখিল করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এবং তিনি বলেছেন যে আগামীকালকে যদি তারা জামিন আবেদনটি হাইকোর্টে দাখিল করেন তাহলে এই জামিন আবেদনের শুনানি হবে আগামী সপ্তাহের যে কোনো দিন। এবং বেগম জিয়ার আইনজীবীরা বলছেন তারা এবার আশা করছেন যেহেতু বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা আরও অবনতি হয়েছে সেই যে গ্রাউন্ড দেখিয়েই কিন্তু এবং বেগম জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে, এই এরকম প্রায় বেশ কয়েকটি গ্রাউন্ড দেখিয়ে তারা নতুন করে হাইকোর্টে তারা জামিন আবেদন করছেন বলে বেগম জিয়ার আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি এও বলছেন যেহেতু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত, সেই কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছেন, সেই আপিলটি বিচারাধীন এখনও রয়েছে। এই আপিলটি বিচারাধীন থাকা অবস্থায় একজন আসামি মানে যে কোনোবার যে কয়বার চান সেই কয়বারই তিনি হাইকোর্টে আবেদন করতে পারবেন বা জামিন আবেদন করতে পারবেন। এবং বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তিনি বলছেন তিনি যদি এই মামলায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবী হতেন তাহলে হয়তো মাসে 3 বার তিনি জামিন আবেদন করতেন। এই মামলার বেগম জিয়ার আইনজীবী দায়িত্বপ্রাপ্ত আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন, তিনি এই মামলাটি কেন বারবার বা এর আগেও হাইকোর্টে জামিন আবেদন করেননি সেটি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম। সেই বিষয়টিতে খন্দকার মাহবুব হোসেন বলেছেন যে এটি তার বিশেষ কোনো উদ্দেশ্য থাকলে থাকা হয়তো থাকতে পারে যেই কারণে তিনি এর আগে হাইকোর্টে জামিন আবেদন করেননি। তো যাই হোক, কালকে সকালবেলা বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন যে আগামীকালকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে, কালকে আবেদন করা হলে আগামী সপ্তাহের যে কোনো দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন শুনানি হবে। আর বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই গত বছরের এপ্রিল থেকেই আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা গতকালকে বেগম জিয়ার
বোন সেলিম আসলামের সাথে কথা বলেছেন, তিনিও বলছেন যে তিনিও হাইকোর্টের জামিনের দিকে তাকিয়ে আছেন। হাইকোর্ট জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে হয়তো জামিন যদি তারা পান তাহলে প্যারোলের দিকে যাবেন না, আর যদি জামিন না পান তাহলে প্যারোলের বিষয়টি বিবেচনা করবে, দলগতভাবে সেই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামীকালকে জামিন আবেদন করা হবে, এবং আগামীকালকে জামিন আবেদন করা হলে হয়তো আগামী সপ্তাহেই এই জামিন আবেদনের শুনানি হবে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে বেগম জিয়ার জামিন আবেদনের বিষয়ে সবশেষ খবর। ইমদাদ। হাইকোর্ট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন।